কৃষক শুধু কান্নাকাটি করলেই চলবে অনিমাই দাদা আর দেরি করুনি গো সূর্য যে মাথার উপর উঠে গেল সাবধানে থেকো অনিমাই দাদা সাবধানে থেকো সেই ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করেছি তো একদিনের জন্য কাজ ছাড়া করিনি কাউরে যদি সঙ্গে না না এই বুড়োটারে তো নিলি পারতে না ঈশান দাদা তোমার এখানে থাকাটা দরকার জানি জানি মাকে আর লক্ষ্মীকে দেখো এই কথা বলছো নিমাই দাদা সচি মা নকি দিদি ওদের কথা আমি বুক দিয়ে আগলাম ওকে বুক দিয়ে আগলাম ওরাই তো আমার সব তুমি কিচ্ছু ভাবো নি সাবধানে যেও মা লক্ষ্মীকে মাঠে ঘাটে বেরোতে দিও না রাতে যদিও বা বেরোয় প্রদীপ নিয়ে যেন বেরোয় আসি মা সাবধানে থেকো বাবা মঙ্গল হোক আসি
ভালো থেকো নিমাই, তোমার বিদ্যা দিয়ে সারা পূর্ববঙ্গ জয় করে ফিরো, তোমার প্রতীক্ষায় থাকবো। নবদ্বীপের অবস্থা তো জানো জগদানন্দ, তোমার উপর আমার অনেক ভরসা। আমি চেষ্টা করবো নিমাই, তোমার মা লক্ষ্মী ওদের দিকেও নজর রাখবো। ওদের কথা তুমি ভেবনি কো নিমাই দাদা, ওদের কথা তুমি ভেবনি, ওরা খুব ভালো থাকবে, খুব ভালো। তুমি ভালো থাকো নিমাই। আবার নৌকোয় উঠো। হ্যাঁ, এবার চলো। এসো গো নিমাই, এসো এসো। পিরিতি আখরতি না দেখি নয়নে, পিরিতি বিষমুদায় ঠেকিয়াছি আমি, পিরিতি বিষমুদায় ঠেকিয়াছি আমি, চণ্ডীদাসে কহে রামী ইহার গুরু তুমি। প্রীতি বিষমদায় ঠেকিয়াছি আমি, চণ্ডীদাসে কহে রামী ইহার গুরু তুমি। এ দেশে না রব সোয়, এ দেশে না রব সোয়, এ দেশে না রব জানি। অপেক্ষা যতই দীর্ঘ হোক, একদিন না একদিন শেষ হয়। কিন্তু কিন্তু নিমাই বিহনে পোড়া নবদ্বীপে তো আমার মন টিকছে না শ্রীবাস। ঠাকুর ঠাকুর, সীতামা বলছিলেন যে যদি কয়েকটা দিন শান্তিপুরে গিয়ে ছেলেদের কাছে কাটিয়ে আসি। হ্যাঁ, হয়তো তাই যেতে হবে। আচ্ছা শ্রীবাস, এই কয়েকটা দিন আমরা নামগান করে কাটিয়ে দিতে পারি না? আপনি আদেশ করলে আমি এক্ষুনি আয়োজন করতে পারি, কিন্তু ঠাকুর গাইবে কি, বাজাবে কি? ঠিকই তো, গাইবে কি, বাজাবে কি? না হয় কল্পনা করে নেব শ্রীবাস, সে আমাদের মধ্যেই আছে, আমাদের সঙ্গে গাইছে বাজাচ্ছে। আর তাছাড়া কৃষ্ণ নাম করলে মনও তো একটু শান্ত হবে। ঠিক আছে, আমি আয়োজন করছি ঠাকুর। বেশ, আমি আমি আজ আসি শ্রীবাস। বাড়িতে সীতা একা রয়েছে, তার একটু দশা আমারই মতো। আমরা দুজনেই এখন দুজনের অন্ধের জ্যোষ্ঠী, তাই তো? আমি আসি।
কে কে ওখানে? ভেতরে এসো। কি আছে? বলছিলাম কি এখানে নাম গান হবে না? আপনার পরিচয়? আমার পরিচয়? আমার আসলে অনেকগুলো নাম, কিন্তু এখন কোনটা সেটা মনে পড়ছে না। আপনাকে তো নবদ্বীপে এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। আপনার নিবাস কোথায়? আর তাছাড়া এই গৃহে যে নাম গান হয় সেটাই বা আপনি জানলেন কি করে? বারে শুনব না, শ্রীবাস ঠাকুরের অঙ্গনে যে নাম গান হয় সে তো সবাই জানে, সবাই জানে, দেশ শুদ্ধ লোক জানে। নাম গান হয়, আয়োজন হলে সন্ধ্যাবেলা নাম গান হবে। ততক্ষণ আপনি? ততক্ষণ আমি আমি এখানে বসি, এখানে এখানে একটু বসি। দেখুন, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান জানানোটা আমাদের রীতি, তবে আপনার আসল পরিচয়টা জানতে পারলে ভালো হতো। আমার আসল, আমার নামটা মধুকর সাধু, মধুকর সাধু, মধুকর সাধু। বাড়ি সপ্তগ্রাম, সপ্তগ্রাম। মধুকর সাধু, নাম শুনে তো বণিক বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বণিকই তো, বণিক। সমুদ্রে সব নৌকাগুলো উল্টে গেল, ব্যাস সব শেষ হয়ে গেল। এদিকে এদিকে সরস্বতী নদীটাও শুকিয়ে যাচ্ছে। সরস্বতী নদীটা, ঠাকুর, নৌকাডুবিতে আমার মনে হয় লোকটি সর্বশান্ত হয়েছে, ওকে আশ্রয় দিলে ক্ষতি নেই। এত নিশ্চিন্ত হওয়ারই বা কি কারণ আছে? কিন্তু আপনি এর পেছনে দুশ্চিন্তারই বা কি কারণ দেখছেন? ঠাকুর, আমি ব্যবসার কাজে আগে প্রায় সপ্তগ্রামে যেতাম। নদী শুকিয়ে যাওয়ায় বন্দরটি প্রায় মরে যায়, যার ফলে ওখানকার বহু বণিক আত্মহত্যা করে, কারো কারো মস্তিষ্ক বিকৃতিও ঘটে। এ আমি নিজের চোখে দেখেছি ঠাকুর। কিন্তু যে সর্বশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পথে পথে, তার কোমরে ছুরিকা থাকবে কেন? আপনার আসল পরিচয় না হয় নাই বলি, কিন্তু আপনি যে পাগল নন সেটা আমি বুঝতে পেরেছি। তাছাড়া আপনি যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে মনে হলো আপনি অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। অভিনয় করার আর প্রয়োজন বলুন। আপনি অদ্বৈত আচার্য? হ্যাঁ হ্যাঁ, আমি অদ্বৈত আচার্য। ইনি শ্রীবাস ঠাকুর। এর গৃহে আমরা বৈষ্ণবেরা প্রায় সন্ধ্যেবেলা মিলিত হই, নাম সংকীর্তন করি, তত্ত্ব আলোচনা করি। কিন্তু আমাদের দ্বারা রাজশক্তির কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। রাজশক্তির ক্ষতির সম্ভাবনা যেখানে আছে, যারা রক্ষক হয়েও ভক্ষক হয়েছে, সাহস থাকলে তাদের সামনে গিয়ে দাঁড়ান, অনেক সত্য উদ্ভাসিত প্রকাশিত। বড় ভাবনা হচ্ছে শ্রীবাস, নবদ্বীপ ছেড়ে
শান্তিপুরে গিয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকতে পারবো তো? আগে আমি রায় রায়ন জগন্নাথ রায় আর মাধব রায়ের সঙ্গে দেখা করব। কেন? আগে আমি তাদেরই বলবো আমার কথাটা। যা পালা, বাবা যার সার সঙ্গে দেখা করেন। আমার যে ভীষণ দরকার, ভীষণ। বললাম তো দেখা হবে না। দরকার না, জানা লাগবে, দিতে পারবি? আমি আমি পাবো কোথা থেকে? আমি তো নিতে এসেছি, দেব কোথা থেকে? কি নিতে? আগে আগে অর্থ। অর্থ? তারা তো কাউকে অর্থ দেন না, শুধু নেন। কেন কথা বাড়াচ্ছি? খেলাটা তো নষ্ট হচ্ছে। আচ্ছা একটা অন্য খেলা খেলি, নতুন খেলা। আরে আমাদের চিনিস? আগে আমি আমি মন্দার মন্দার আমার আমার জাহাজটা না ডুবে গেল, তারপর থেকে আমার সব চলে গেল, লোকে আমার পাগল বলে। তা এখানে কি চাই? আগে নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা করতে চাই। আর সঙ্গে নিমাই পণ্ডিত? তাকে কি প্রয়োজন? আগে লোকে বলে যে তার কাছে গেলে নাকি হারানো ধনরত্ন সব ফিরে পাওয়া যায়। গেলাম কিন্তু পেলাম না। উনি তো এতদিন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন, তারপর উনি শ্রীহট্টে চলে গেলেন, আর তারপর আমার সঙ্গে দেখা হলো না। এদিকে আমার সব চলে গেছে, কানাকুড়িও নেই, কি খিদে পেয়েছে বটে। নেয়া তুই ভিনদেশি, তাই তুই জানিস না। বলে রিমাই পণ্ডিতের নামে আমাদের কাছে কেউ কিছু বললে তাদের আমি জীব ছেড়ে নেই। জাদুর এখান থেকে না। ঠিক আছে। এই দাদা ভীম, নতুন একটা কি খেলার কথা বলছিলি না? শোন, দেখা করিয়ে দেবো, কিন্তু এদেশের নিয়ম কানুন জানিস তো? আগে আমাদের খুশি করতে হবে। তুই তো আবার হাবাতে ভিকিরি, অর্থ তো দিতেই পারবি না। এক কাজ কর, তুই আমাদের দুজনকে একটু চুলকে দে। আগে পিঠটা 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 একটু চুলকে দে। না কিন্তু নখ নেই যে। তাহলে কাজ কর, পাটা টিপে দে। হ্যাঁ টিপে দে। কবজিতে ভীষণ ব্যথা। তা পারিসটা কি? পাঞ্জা? হ্যাঁ, এই পাঞ্জা লড়তে পারিস? পাঞ্জা? হ্যাঁ হ্যাঁ। এই যে বললি তোর কবজিতে ব্যথা, যদি হেরে যাস কি হবে জানিস? কি হবে? চ চ দেখাচ্ছি, দেখবি কবজির ব্যথাও সেরে যাবে, আঙুলে নখ গজাবে। চ চ চ চ ওদিকে চল। কি দেখছিস? জল। আর কি দেখছিস? হেরে যাস না, ওখানে খেলে দেব। কি হবে বলতো? এমা ওরা তো আমার হাত পা খেয়ে নেবে। তারপরে লড়বি? হ্যাঁ, লোকে তাই বলে। আচ্ছা আমাকে এবার দেখা করতে দেবে তো? দেব দেব, আগে যে তারপর তো চ চ চ চ
বস। ঈশ্বর ছাড়া আর কেউ না বলার মতন স্পর্ধা ধরে না, একদম চালাকি করবে না। এবার আমায় দেখা করতে দেবে তো? ভুল হয়ে গেছে, এটা বুঝেছি, আপনাকে আটকানো আমাদের কর্ম না। আসুন না, আগে আসুন না, আসুন ছাড়লে তো যাবে, আগে ছাড়ি দুজনেই মজলে দেখি, দেখো আবার আমার জন্য যেন শুম্ভ নিশুম্ভের যুদ্ধ বাঁধিয়ে না বস। আরে না না, ওরা ছিল অসুর, আমরা সৎ ব্রাহ্মণ, অত বুদ্ধিহীন নই। এই এই এই, আমরা জাতে মাতাল কিন্তু তালে ধীর। জগন্নাথ রায়, মাধব রায়। কে তুই? ভেতরে আসার সাহস পেলি কোত্থেকে? বুঝেছি, এ অপদার্থ দুটোর কম্ম। কোনো অজুহাত দেখাবি না। মৌতাতের সময় আমরা বিঘ্ন পছন্দ করি না, কি করবো জানিস? তোদের হাত পা কেটে কুমিরকে দিয়ে খাও। দাঁড়াও দাঁড়াও মাধায়, আগে এর ব্যবস্থা করি।
আগে তুই বললি না তো কে তুই? আমি আমি মন্দার 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 কি করিস? কিচ্ছু না গোপন খবর তো গোপন খবর গোপন খবর আচ্ছা তোরা যা আচ্ছা যা তুমিও যাও সুন্দরী এবার বল এটা না ঠিক খবর নয় নির্দেশ কে দেবে নির্দেশ তুই আর বিকিরি তোর স্পর্ধা তো কম নয় দাঁড়াও দাঁড়াও জগাই আমি এর ভেতরে একটা অন্য গন্ধ পাচ্ছি এই নির্দেশটা কি এই নিমাই লোকটা না ভালো লোক ও বৈষ্ণব হলেও ভালো লোক তো ও আর তো এখন এখানে নেই তা সেই সুযোগে যদি আপনারা ওর কোনো পরিবারের ক্ষতি করেন না তাহলে 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 আপনাদের হাত পা সব ভেঙে দেব এই কে তুই বৈষ্ণবদের চর আমি গৌড়েশ্বরের প্রধান চর মন্দার মাফ করবেন আপনাকে আমরা চিনতে পারিনি কিন্তু এই ভাষায় আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন না আমরাও গৌড়েশ্বরের প্রতিনিধি সেই জন্যই তো আপনাদের দেওয়া সংবাদের উপর ভিত্তি করেই আপনাদের অনুরোধেই তো গৌড়েশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন এবং আপনাদের সংবাদ সত্যি খুবই সত্যি সত্যি নবদ্বীপের মানুষ আজ সন্ত্রস্ত এবং একতাবদ্ধ এবং এটা একদিন গৌড়েশ্বরের ভীষণ দুশ্চিন্তার কারণ হতে পারে কিন্তু তার কারণ আপনারা আপনাদের সন্ত্রাস আপনাদের মাৎসর্য আপনাদের লাম্পট্য এত দূর গিয়েছে যে হিমালয়কেও হার মানায় কিন্তু আমরা তো সুলতানের একনিষ্ঠ সেবক থামুন কি ভেবেছেন নাকি নিজেদের সুলতানের ব্যস্ততা সুযোগ নিয়ে আপনারা কি নবদ্বীপের রাজা মনে করেছেন নিজেদের ভেবেছেন সুলতান কিছুই বুঝতে পারবে আপনি ভুল করছেন আমি ভুল করছি আপনি ভুল করছেন নিমাই পণ্ডিতের সংবাদ জানাবার জন্যই তো আমরা গৌড়েশ্বরের কাছে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে আপনাদের অভিযোগগুলো জানাতে নিজেদের দুষ্কর্মের কথা কিচ্ছু বলেননি কিচ্ছু না থামুন নবদ্বীপের প্রজারা আজ অতিষ্ঠ হয়ে উঠেছে আপনাদের অত্যাচারী এবং নবদ্বীপের এই মানুষ তার আজ নিমাই পণ্ডিতের পাশে গিয়ে দাঁড়িয়েছে তিল তিল করে যে জনসমুদ্র গড়ে উঠেছে তা গৌড়ের মাসনাদের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ আর এই জনসমুদ্রের জল যে কোনো দিন গৌড়ের মসনদ পর্যন্ত পৌঁছে যেতে পারে সেটাও হবে আপনাদেরই জন্য আমি গৌড়ে ফিরে যাচ্ছি সুলতানকে সব বলবো আপনাদের কথাও দয়া করে এসব কথা সুলতানকে জানাবেন না আমরা আমরা বেঈমান নই আমরা তার জন্য প্রাণও দিতে পারি দয়া করে আমাদের ক্ষমতাচ্যুত করবেন না ক্ষমতা ছাড়া একটা দিনও বাঁচতে পারবেন না বোধ হয় না আপনারা আমাদের আর একবার সুযোগ দিন আর একটা সেটাই দেব
চলি। কিন্তু মন্দা, নবদ্বীপ, কিন্তু দুদিন হয়ে গেল এখনো কোনো সংবাদ এলো না। সংবাদ এসেছে সুলতান। কে? ও অমর, এসো এসো, বলো কি সংবাদ এসছে। আমার সহোদর সন্তোষ আর কয়েকদিনের মধ্যে গৌড়ে এসে পৌঁছবে। বাহ, খুব ভালো, আমিও ওর সঙ্গে দেখা করতে চাই। তোমার মুখে তোমার ভাইয়ের অবিত্তের যে নমুনা আমি শুনেছি, তাতে ওর সঙ্গে দেখা করতে আমিও খুব উদ্বিগ্ন। তাছাড়া গৌড়ে সুলতানের জন্য তার এখানে আসাটা বিশেষ জরুরি। আমি নুসরাতকে সংস্কৃতে শিক্ষা দিতে চাই, আর দানিয়েলও বড় হচ্ছে, ভাবছি ওকেও সংস্কৃত শেখাবো, তাতে হিন্দু প্রজাদের শাসন করতেও সুবিধে। কিন্তু হযরত, কোন সংবাদ আপনার কাছে এসে পৌঁছয়নি যার জন্য আপনি এতটা চিন্তিত? মন্দারের কোন সংবাদ আমার কাছে এসে পৌঁছয়নি। সে কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে কেন? আপনি কি কোনো প্রজা বিদ্রোহের আশঙ্কা করছেন? না, সেরকম কিছু নয়, তবে কিছু কিছু সংবাদ আমার কানে আসছে। বৈষ্ণবদের নেতা হয়েছে নাকি একটা তরুণ, তার নাম নিমাই পণ্ডিত। তো আপনি মন্দারকে সেখানে পাঠিয়েছেন সংবাদ আনতে? ঠিক তাই, কিন্তু কিন্তু এতদিন হয়ে গেল তবুও তার কোনো সংবাদ আমি পেলাম না। কবুতরকে দিয়ে আমি পত্র পাঠালাম, কিন্তু সেই কবুতরও আমার কাছে আর ফেরত এলো না। তাহলে তো খুবই চিন্তার কারণ। গৌড় থেকে নবদ্বীপের যা দূরত্ব, তাতে সোমকান্তি যুবক কই? দেখি আমি তো কিছুই দেখতে পাচ্ছি। আরে তো মানছি, নদী পর্বত স্থানের নির্দেশ রয়েছে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না? আমি আপনি দেখতে পাচ্ছেন না সূর্যের মতো এক এক তেজস্বী যুবক, তার মুখটা বড় হতে হতে এই ব্রহ্মদেশ ছাড়িয়ে গোটা ভারতবর্ষে ব্যাপ্ত হচ্ছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। না না না, আমার মনে হয় অমর তোমার দৃষ্টিভ্রম হচ্ছে। আমি ঠিক দেখতে পাচ্ছি, আমার দৃষ্টি স্বচ্ছ। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো সেটাই বুঝতে পাচ্ছি না হযরত। আমার মনে হচ্ছে যে তুমি ক্লান্ত। যুদ্ধক্ষেত্রে অনেকদিন রয়েছো, তাই পরিশ্রান্ত। তুমি বরং একটু বিশ্রাম, আর প্রয়োজন হলে বৈদ্যের পরামর্শ। হযরত বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ সবল, রাজকর্মে বা যুদ্ধে আমার কোনো অনীহা জন্মায়নি। ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম করো, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। তুমি এসো। ঠিক আছে। যুবকের মুখ, আমার মনে হচ্ছে যে অনেকদিন যুদ্ধক্ষেত্রে থেকে অমরের মনটা বিকল হয়েছে। কিন্তু মন্দারের কোনো খবর আসছে না কেন? সে তো কখনো এরকম করে না, তাহলে ওর কি কোনো বিপদ হলো? মন্দার দেখা করতে চাইছেন হাজার। মন্দার, ওকে এক্ষুনি ভেতরে নিয়ে এসো। জয় গৌড়েশ্বরের জয়।
এসো মন্দার, এসো এসো এসো। কি ব্যাপার মন্দার, তুমি আমাকে কোনো খবর পাঠাওনি কেন? কেন হসরত, আমি আপনার পায়রার মাধ্যমে সংবাদ পাঠিয়েছি। সে কি, সেরকম কোনো সংবাদ তো আমি পাইনি। সে কি মাঝপথে কোনো বিপদ হলো নাকি? আমি ভাবছিলাম যে হয়তো তোমার কোনো বিপদ হয়েছে। হসরতের দোয়ায় এখনো শক্তিতে বাঘের সাথে পাল্লা দিতে পারি, আর বুদ্ধিতে শেয়ালের সাথে। নবদ্বীপের কি সংবাদ? খুব খারাপ সংবাদ হযরত। কেন? ওখানে মাধব রায় আর জগন্নাথ রায়ের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে পড়েছে। কি করছে তারা? অন্যায় ভাবে নানা কর বসাচ্ছে, মারধর করছে, লুট তরাজ করছে, আগুন দিচ্ছে, এমনকি মেয়ে বউদের রেহাই দিচ্ছে না। শৈব শাক্ত আর মহাকালদের পরোক্ষ সমর্থন আছে ঠিকই, তাও বেশি দিন নয়। আর বৈষ্ণবরা? ওরা শান্তিপ্রিয় মানুষ হযরত, ক্ষমতার লোভ ওদের নেই, নিজেদের ব্যবসা আর নামগান নিয়ে আছে। কিন্তু এই মাধব রায় আর তার অনুগত ব্রাহ্মণেরা ওদেরকে অতিষ্ঠ করে তুলেছে সুলতান, ওদেরকে অত্যাচার করছে। কি ব্যাপার মন্দা, তুমি তো দেখছি বৈষ্ণবদের হয়ে সাফাই গাইতে শুরু করে দিয়েছ। তোমার কি মনে হয় না বৈষ্ণবরা যেরকম শক্তিশালী হয়ে উঠছে তাতে গৌড়ের সালতানাতের কোনো বিপদ হতে পারে? না সুলতান, সত্যি ওদের ক্ষমতার লোভ নেই। আচ্ছা, কিন্তু নিমাই পণ্ডিত, সে নাকি বৈষ্ণবদের নেতা? কেমন নেতা সে? নিমাই পণ্ডিত এক আশ্চর্য ক্ষমতাশালী মানুষ, যেমন তার রূপ তেমনি তার পাণ্ডিত্য। মাধব রায় আর জগন্নাথ রায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবদ্বীপের মানুষ নিমাই পণ্ডিতের শরণ নিচ্ছে। তাহলে তো খুব চিন্তার কথা মন্দার। নিমাই পণ্ডিতের জনপ্রিয়তা যেরকম বাড়ছে তাতে তাতে শেষ পর্যন্ত সে গৌড়ের সিংহাসনের দিকে হাত বাড়াবে না তো?